আসসালামু আলাইকুম। কনসেপ্ট আই ট্রেনিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ জাবির আল গাজী, প্রভাষক আইসিটি, হলিল্যান্ড কলেজ, দিনাজপুর। আজকে আমরা দেখব ডেসিমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর, অর্থাৎ দশমিক সংখ্যা থেকে আমরা কিভাবে অক্টাল সংখ্যায় আসতে পারি। এর জন্য আমরা গত টিউটোরিয়ালে একটি সূত্র দেখেছিলাম, যেখানে দেখানো হয়েছিল কি ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এবং আদার সংখ্যা আসা সূত্রগুলো হচ্ছে পূর্ণ সংখ্যাকে ভাগ দিতে হবে বেস দ্বারা এবং নিব কি আমরা ভাগশেষটি, এবং নিচ থেকে উপরে এবং ভগ্নাংশকে গুণ দিব বেস দ্বারা এবং পূর্ণাংশ মানটি নিব। এখানে বেস কোনটি ব্যবহৃত হবে? বেস বলতে আমাদের ব্যবহৃত হবে, যদি আমরা অক্টালে আসতে চাই দশমিক থেকে অক্টালে, তাহলে এই আট ব্যবহৃত হবে। কখনোই আমাদের দশ, এই দশমিকের যে দশ বেসটা রয়েছে সেটা কখনোই ব্যবহার করা যাবে না। আসো তাহলে আমরা কি করি, এই সূত্র আলোকে এখানে দুটি তোমাদের অঙ্ক দেওয়া আছে। একটা দেখো কী দেওয়া আছে, ডেসিমেল 469.45 কে অক্টাল সংখ্যায় রূপান্তর করো, আরেকটি আছে কি 311.046875 ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর। আসো আমরা প্রথমে কী করার চেষ্টা করি, প্রথম অঙ্কটি করার চেষ্টা করি। প্রথমে দেখো সূত্র কী দেওয়া আছে, পূর্ণ সংখ্যাকে কী দেবো, ভাগ দিব বেস দ্বারা এবং ভাগশেষটি সংরক্ষণ করব। তাহলে প্রথম অঙ্কের পূর্ণ সংখ্যা কত দেওয়া আছে, 469, একে কী করবো, ভাগ দেব কী দ্বারা, বেজ দ্বারা। বেজ বলতে কি অক্টাল, অক্টাল সংখ্যা বেজ আমরা কত জানি, আট, আট দ্বারা ভাগ দেব। আসলে তাহলে আমি পাশে রাখ করি 469 একে কি যদি আমি আট দ্বারা ভাগ দিই, পাঁচ আষ্টে 40, ছয় নয় আট, আটা 64, এবং ভাগশেষ কত থাকছে, তাহলে তোমার ভাগশেষ থাকতেছে পাঁচ। তাহলে বন্ধুরা দেখো হয়েছে কি আমরা কি ভাগফল কত পেলাম, 58, 58টি বসাবো আমরা এখানে এবং একটি ড্যাশ দিয়ে ভাগশেষটা বসাবো পাঁচ একটু সাইডে। তাহলে কি আট দ্বারা 469কে ভাগ দিলে আমরা ভাগফল কত পাচ্ছি, 58 এবং ভাগশেষ পাঁচ। এই 58কে আবার কি করতে হবে, আট দ্বারা ভাগ দিতে হবে। অর্থাৎ আমি এখন কী করবো, 58কে আট দ্বারা ভাগ দিব। আমরা কি জানি আট দ্বারা ভাগ দিলে এখানে আছে 27টে 56, কত 27টে 56, এবং তাহলে কি দেখ ভাগশেষ 2, তাহলে কি ভাগফল কত পেলাম, 7। এই 7টা আমাদের বসাতে হবে এখানে এবং ভাগশেষ যে 2 সেটা একটু সাইডে 2 লিখতে হবে। এখন কি করতে হবে, এখন এই 7 ভাগশেষ কত আসছে, ভাগফল 7, 7কে আবার কত দ্বারা ভাগ দেব, 8 দ্বারা। তাহলে কি আমরা 8 গুণন 0 যুগল টুকু 0 দিকে 7, ভাগশেষ 7। তাহলে আসো একে 7কে ভাগ দেই আট দ্বারা, তাহলে কী হচ্ছে ভাগফল কত, 0, 0 ভাগশেষ 7। তাহলে দেখো এখানে ভাগফল যতক্ষণ মতো 0 না আসবে আমাদের কী করতে হবে, বেস দ্বারা ভাগ দিতে হবে। এবার মানটি আমরা কী নেব, নিচ থেকে উপরে, কারণ কি নিচেরটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, উপরটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এগুলো হচ্ছে রাফ, এগুলো আমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারি অথবা আমরা রাফ করে করতে পারি। তাহলে কত আসতেছে দেখো, 469 ডেসিমেল ইজ ইকুয়াল টু 725 অক্টাল। এটা কিসের জন্য করে দেখো, এটা আমাদের ছিল পূর্ণ সংখ্যার জন্য আমরা কী পেলাম, এই মানটা। এখন ভগ্নাংশের জন্য কী করতে হবে, ভগ্নাংশের জন্য ভগ্নাংশকে গুণ দিতে হবে বেজ দ্বারা এবং পূর্ণাংশ মানটি আমরা নিব। তাহলে আসলে আমরা ভগ্নাংশের জন্য করার চেষ্টা করি, কী লিখবো এখানে, আমরা লিখবো ভগ্নাংশ, আর বাঁদিকে কী থাকবে, পূর্ণাংশ মানটি। এখানে ভগ্নাংশ মান কত দেওয়া আছে বন্ধুরা দেখো, 0.45। তাহলে আমাদের কী করতে, 0.45 নিতে হবে, গুণ দিতে হবে কী দ্বারা, বেজ দ্বারা, আট দ্বারা। তাহলে এটাকে যদি আমি আট দ্বারা গুণ দিই তাহলে কত আসে দেখো বন্ধুরা, 0.45কে গুণ দিব আট দ্বারা, আসতে আসতে 3.60। তাহলে কি, তাহলে কত থাকে, 0, আর এখানে তোমার কত থাকতেছে, 6টে 48, অর্থাৎ এখানে 8, পূর্ণ সংখ্যা হচ্ছে কত তোমার 4, পূর্ণ সংখ্যা কত আসলো 4। এখন 0.8কে আবার ভাগ গুণ দিতে হবে আট দ্বারা, কারণ কি আমরা কোথায় হচ্ছে ডেসিমেল থেকে অক্টালে আসতেছি। তাহলে দেখো 0, আট, আটা 64, এইদিকে 4, পূর্ণ সংখ্যা 6, একে আবার কত দ্বারা গুণ দিব, আট দ্বারা। গুণ দিলে কত আসে দেখো, 0, 4, 32.3, পূর্ণ সংখ্যা কি 3।
এই ভগ্নাংশ মানে এখানে আমরা কি দেখো দশমিক সহকে ইকুয়াল করছি, অর্থাৎ যে দশমিক মানগুলো আছে সেগুলোকে 8 দ্বারা গুণ দিয়েছি। এভাবে দেখো আমরা কয় স্টেপ গুণ দিলাম, 1, 2, 3, 4, যেহেতু এখানে আমরা কি দেখি 0, 0 আসতেছে না, সেরকম আমরা 4 বা 5টি স্টেপ করে 3টে ডট দিয়ে দেবো, মানে কি এটা আরও চলমান প্রসেস। তাহলে এই মানটা আমরা কীভাবে লিখবো, 0.45 অক্টা ডেসিমেল ইজ ইকুয়াল টু কি হচ্ছে তোমার পয়েন্ট, মানগুলো নেবো আমরা কি উপর থেকে নিচে, 3, 4, 6, 3 তিনটি ডট দিব এবং নিচে কি লিখবো এর বেস অক্টাল। তাহলে লিখবো অ্যান্সার লেখার জন্য আমাদের করতে হবে 469.45 ডেসিমেল ইজ ইকুয়াল টু 725.34 তিনটি ডট নিচে অক্টাল। এটি ছিল প্রথম কোশ্চেন অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেনটি তোমরা একই নিয়মে করবে, অর্থাৎ 311কে আমরা ভাগ দিব 8 দ্বারা, ভাগশেষগুলো সংরক্ষণ করব নিচ থেকে উপরে এবং এই মানটি কী করবো আমরা ভগ্নাংশ মানটিকে 8 দ্বারা গুণ করব, উপর থেকে নিচে আমরা সংরক্ষণ করব। তাহলে তোমাদের এটার অ্যান্সার কত আসবে আমি কই দিচ্ছি, তোমরা কী করবে এটার সাথে মিলাই দেখবে। 311কে করলে তোমাদের আস্তে আস্তে হচ্ছে 467 এবং এই ভগ্নাংশ মানটিকে তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে অ্যান্সার আসবে 0.03। যদি তোমরা না পেয়ে থাকো কমেন্টে জানাবে, আমি পরবর্তী টিউটোরিয়ালে এটি করে দেওয়ার চেষ্টা করব। এই ছিল মূলত ডেসিমেল থেকে অক্টালে প্রকাশ করার নিয়ম। পরবর্তী টিউটোরিয়াল দেখা দাম মতো জানি, এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।